আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ বা ডিগ্রি যারা ভর্তি হবেন তাদের কিন্তু এবার অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদনের শুরুর ডেট কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন 14 নভেম্বর 2021 থেকে 30 নভেম্বর 2021। এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার পরে পিডিএফ ফাইলটি সংরক্ষণ করে রাখতে হবে। এইটা কিন্তু আপনি যখন ভর্তি হতে যাবেন আপনার ডিজায়ার্ড কলেজে সে সময় এই কপিটি লাগবে, সাথে আপনার 250 টাকা পেমেন্ট করতে হবে। ডিটেলটা আমি পরে জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন অনলাইনে হাতে কলমে। আপনি বাসায় বসে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে বাসা থেকে আবেদনটা করতে পারবেন, অথবা আপনার যদি কম্পিউটার ল্যাপটপ থাকে সেটাও করতে পারবেন। সো আবেদনের যে ন্যূনতম যোগ্যতা একটু বলে রাখি, এটা কিন্তু আপনার পাশের সাল এসএসসি কিন্তু 2016 থেকে 2018 এর মধ্যে হতে হবে, এবং এইচএসসি কিন্তু 2018 থেকে 2020 সাল, এই 3টা বছরের মধ্যে হতে হবে। সর্বনিম্ন জিপিএ আপনার কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কমপক্ষে 2 লাগবে। সো আপনার যদি দুইটা পাবলিক পরীক্ষাতেই কমপক্ষে 2 গ্রেড পয়েন্ট থাকে, দেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখন চলেন আমরা যদি আবেদন করতে যাই, এক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আপনাকে এই ওয়েবসাইটে যাইতে হবে, AWP1.ANU.edu.BD। এই ওয়েবসাইটে, আমি এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। এই ওয়েবসাইটে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন, অনার্স প্রফেশনাল এবং ডিগ্রি পাস। সো আপনি ডিগ্রি পাসে যাবেন। ডিগ্রি পাসে গেলে এখানে যে অ্যাপ্লাইয়ের প্রসিডিউর বা গাইডলাইন, এটা যেটা আমি অলরেডি আপনাদের পিডিএফ দেখালাম, এই পিডিএফটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ডিরেক্ট অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এই ফর্মটা আসবে। বেসিক্যালি এই ফর্মটা আমাদের 5টা স্টেপে আপনারা যদি ফিল আপ করে জমা দেই, দেন আমাদের কিন্তু কাজ শেষ। সো বেসিক্যালি যেটা আমি একটু বলে রাখি, আপনাদের এখানে ফর্মটা ফিল আপ করার জন্যে কয়েকটি ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে যে আপনার এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, পাশের সাল লাগবে, এবং বোর্ড লাগবে, কোন বোর্ড থেকে আপনি পড়াশোনা করেছেন বা পাশ করেছেন। সো এই কয়েকটি ইনফরমেশন হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু অলরেডি আমার এসএসসি রোল এবং এইচএসসি রোল দুইটারই, আমার ক্যান্ডিডেট যে আছে তার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাশের সাল দুটাই দিয়ে দিয়েছি। দুইটা দুই পাশে, এই পাশে এসএসসির ইনফরমেশন, এই পাশে এইচএসসির ইনফরমেশন। দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে দেখেন এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। সো আপনার এসএসসিতে কত পাশ ছিল, এইচএসসিতে কত পাশ ছিল, এবং গ্রেড পয়েন্ট কত পেয়েছিলে, সব ইনফরমেশন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেন্টের নাম লিমন চন্দ্র সেন চলে এসেছে। আসার পরে আপনি যখন ইনফরমেশনগুলো দেখলেন, দেখার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে কলেজটা সিলেক্ট করে দিতে হবে, আপনি বেসিক্যালি কোথায় কার জন্য আবেদন করবেন। সো আমি রংপুরে, ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর, আর কলেজ দিব হচ্ছে চিরিরবন্দর ডিগ্রি কলেজ। সো চিরিরবন্দর ডিগ্রি কলেজে আমার এখানে বিএসএস পাস আছে। সো আমি বিএসএস পাসটা আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এখানে অটোমেটিক ডান সাইডে চলে আসবে। আসার পরে আপনি জাস্ট এখানে আর কোনো কাজ নেই, জাস্ট কলেজ সিলেকশনটা, কোন কলেজে আমি আবেদন করব এবং সাবজেক্টটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে আপনার যদি কোটা থাকে তাইলে কোটা দিতে হবে। কোটাতে ইয়েস দেওয়ার পরে আপনি কোন কোটা আছে, ধরেন ফ্রিডম ফাইটার, সেক্ষেত্রে এটা টিক চিহ্ন দিতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগবে যদি আপনি কোটা দেন অবশ্যই, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। আমার যেহেতু নাই, সো আমি নোতে ক্লিক করতেছি। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনাকে একটা ছবি অ্যাটাচ করতে হবে। ছবির হাইট দেখেন 150, আর প্রশস্ত কিন্তু 120। ইমেজ এটা জেপিজিতে হইতে হবে, ম্যাক্সিমাম 50 কিলোবাইট হইতে পারবে। এখন কিন্তু আমাকে এখানে ছবিটা আপলোড করে দিতে হবে। ছবিটা এখানে আমি ডেস্কটপে করে রেখে দিয়েছি, জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আমার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে যেটা করব, হাইট হচ্ছে 150 120, রিসাইজে দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে ডাউনলোড করে নিব। এরপরে আমি জাস্ট ফাইলটা আপলোড করে দিব। এবার দেখেন নিয়ে নিয়েছে। এবার আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে যেটা করব, আমি জাস্ট এখানে
প্রিভিউ অ্যাপ্লিকেশনটা দেখব, যে আমার অ্যাপ্লিকেশনটা আমি বেসিক্যালি যেহেতু ছবিটা একটা সাদা ব্ল্যাঙ্ক দিয়েছি, ছবিটা সাদা এসেছে, আসার পরে দেখেন আপনি এখানে সকল ইনফরমেশন কিন্তু দেখতে পাবেন। সো সকল ইনফরমেশন দেখতে যদি সব কিছু ওকে থাকে, দেন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। করার পরে ওখানে সাথে সাথে একটা পিডিএফ দেখতে পারবেন, পিডিএফটা জাস্ট ডাউনলোড করে রাখবেন। এতটুকুই কাজ। আমি এটা যেহেতু একজনের রোল, এবং আমি যেহেতু বেসিক্যালি স্টুডেন্ট না, আমি আর একজনের এসএসসি এবং এসএসসি রোল নাম্বারটা ইউজ করে আমি জাস্ট এটা দেখানোর জন্য, আপনাদের ভিডিওটা বানানোর জন্য করেছি, যার কারণে আমি আর সাবমিট করতেছি না। সাবমিট করে দিলে আপনার কাজ শেষ। ওখানে একটা পিডিএফ ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করলে ওই ডাউনলোড কপিটা জাস্ট রেখে দিবেন, পরবর্তীতে ভর্তির জন্য এটা কাজে দিবে। সো আশা করি আপনারা বাসায় বসে খুব ইজিলি এখন ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। সো এইটা যদি কোনো কম্পিউটারের দোকানে যান, অবশ্যই ওরা 200-300 টাকা নেবে। সো আমি বলবো যে আপনি আপনার বাসায় বসে মোবাইল থেকে করেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।